ডেঙ্গুর বিস্তার বেড়েই চলছে। রাজধানীর হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। ডেঙ্গুর পরিস্থিতির খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল মাহমুদ। যুক্ত হব তার সাথে। হিমেল, ডেঙ্গু পরিস্থিতি এবং চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন? রোগী এবং ডাক্তারদের প্রতিক্রিয়া কি জানাবেন? হাসপাতালে মেডিসিন বিভাগে 321 জন রোগী ভর্তি হয়েছেন এবং গত 24 ঘন্টায় 58 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এই পর্যন্ত কিন্তু চলতি বছর 1 জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত মারা গেছেন 72 জন। আমরা এখানে এসে যেটি দেখতে পেরেছি যে আসলে অন্যান্য সববারের তুলনায় কিন্তু এবার মৃত্যু এখন পর্যন্ত সব থেকে বেশি। বারবার চিকিৎসকরা কিন্তু সতর্ক করছেন ডেঙ্গুর বিষয়ে, কখন হাসপাতালে ভর্তি হবে, কখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কিংবা কি করতে হবে, কিন্তু সেই সচেতনতা জায়গা থেকে কিছুটা অনেকটাই ঘাটতি রয়েছে, যে জন্য মৃত্যু অনেক কমানো গেলেও এবার কমানো তুলনামূলকভাবে বেশি হয়েছে। কারণ আমরা দেখেছি যে অনেক রোগী যারা ঢাকার বাইরে থেকে রাজধানীর হাসপাতালগুলোতে ছুটে আসছেন, তারা যখন ডেঙ্গু পরীক্ষা করেন, ডেঙ্গু পজিটিভ রিপোর্ট পাওয়া মাত্রই তারা ঢাকার দিকে রওনা দিয়ে দেন। এই যে চলতি পথে এই যে জার্নি, এই সময়ে কিন্তু রোগীগুলো বেশি খারাপ হয়ে যাচ্ছে, ফলে রাজধানীর যে হাসপাতালগুলোতে পৌঁছানোর আগেই তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে বেশিরভাগ যারা মারা গেছেন এদের একটা কিন্তু বড় অংশ এই ধরনের রোগী। আর এক ধরনের রোগী আছে যে যারা হচ্ছে 3 দিন জ্বর আসার পরে জ্বরটা ছেড়ে যায়, সেই সময় তারা সতর্ক হন না, সবাই মনে করেন যে এমনি সাধারণ জ্বর ছিল, সেই সময়টা রোগী সব থেকে খারাপ হয়। এই বারবার চিকিৎসকরা বলছেন এই সময়টা বেশি সতর্ক থাকার জন্য, তারপরেও তারা সতর্ক হচ্ছেন না, সেজন্যও কিন্তু মৃত্যু বাড়ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তো আমরা আরও একটু খোঁজ খবর নিব, জানার চেষ্টা করব যে রোগীদের সেবা কেমন পাচ্ছেন কিংবা তাদের কি কি সংকট রয়েছে কিংবা কিভাবে চিকিৎসা চলছে। দিশা কিমেল, আপনাকে ধন্যবাদ।